আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। খাওয়ার সাথে বরাবরই একটা দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন অভিনেতা অভিনেত্রীরা। বিশেষ করে খাবার দেখলেই প্রায় উল্টো দিকে হাঁটা দেন হট সেন্সুয়াল সেক্সি অভিনেত্রীরা। তবে এই তালিকায় নিজের নাম রাখতে নারাজ অভিনেত্রী পার্নো মিত্র। খাবার নিয়ে নাকি একদমই ভাবনা চিন্তা পছন্দ করেন না তিনি। ছবিতে নিজের চরিত্রগুলো নিয়ে খুব চুষি হলেও এক্ষেত্রে সেটা একেবারেই নন। চিজ ক্রিম তার তালিকাতে থাকে প্রায় প্রত্যেক দিন, এছাড়া বাড়ির খাবারই তার সবচেয়ে প্রিয়, বললেন পার্নো মিত্র। ডিপেন্ড করে, এক এক দিন এক এক রকম। যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আই অলওয়েজ হ্যাভ লাইক এক চামচ ঘি খেয়ে নিই, হুইচ ইজ ভেরি হেলদি ফর ইউ, ফর ইয়ার সিস্টেম। দেন কফি, প্রচুর ক্রিম দিয়ে কফি খাই, তারপরে একটা বড় ডিমের অমলেট খেলাম, তারপরে লাঞ্চে হয়তো চিকেন বা মাছ যা রান্না হয় বাড়িতে তাই খেলাম, তারপর সন্ধ্যেবেলা হয়তো ঝালমুড়ি বানিয়ে বা চাট বানিয়ে বাড়িতে খেলাম, তারপর রাত্রিবেলা যেরকম আবার স্যুপ টুপ একটা খেয়ে নিলাম। সম্প্রতি স্কারলেটের থ্রিসি ফেস্টিভ্যালে খোশ মেজাজে দেখা গেল তাকে। থ্রিসি অর্থাৎ চিজ চকলেট কফি, এই তিনটি জিনিসই ছিল এই ফুড ফেস্টিভ্যালটির মূল ইনগ্রেডিয়েন্টস। আর এই তিনটি খাবারই যে সুন্দরী নায়িকার বেশ পছন্দের তা বোঝা গেল তার কথাতেই। দেখো, চকলেট চিজ কফি এই তিনটে ছাড়া বোধহয় মানুষ বাঁচতে পারে না, মানে অনেকের কফি না হলেও চলে যায়, বাট আমার কফি আর চিজ না হলে চলে না। আমি হয়তো চকলেটটা খুব একটা ভালোবাসি না ছোটোবেলার থেকে, বাট সাধারণ মানুষের আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দুঃখে সুখে মানে খুশিতে কিছু অ্যাচিভ করলে সব ওকেশনেই মানে জীবনের যে কোনো মুহূর্তে চকলেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিবডিজ লাইফ। আর সেখানে এটা এই এক্সিবিশনটা ওরা সরি ফেস্টিভ্যালটা করছে এক মাসের জন্য, বোধহয় 14 তারিখ থেকে শুরু হচ্ছে। আই থিঙ্ক ইটস এ ইউনিক কনসেপ্ট, কে ভালোবাসবে না বলো চিজ চকলেট কফি একসাথে খেতে। এই শব্দগুলো ফিট করে টলিউডের কোন নায়িকাদের সাথে, মানে কে বেশি চিজি? রাইমা, রাইমা ইজ প্রিটি চিজি। কে আবার চকলেটি? সাস্তিকা। এবং কার ইমেজের সাথে যায় কফি, সেটাও বেশ বুদ্ধি করে বললেন পার্নো মিত্র। কফি আমি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।